নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু একটা বেশ বিশেষ খুশির দিন। তো খুশির দিনটা হচ্ছে আমার ছেলের আজকে জন্মদিন। তো জন্মদিনটা কীভাবে ঘরোয়া পদ্ধতিতে পালন করছি তো আপনারা সাথে থাকুন, দেখে থাকুন। আর কিছু কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো রেসিপি শেয়ার করতে পারবো না, কারণ আজকে খুবই ব্যস্ত। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। তো রান্নার কাজ আমাদের শুরু হয়ে গেছে। তো পায়েসটা দিয়ে প্রথমে শুরু করছি। তো সব রান্না দেখাতে পারছি আমি। তো আজকে মেনুতে আমাদের থাকছে পাঁচ রকম ভাজা, আর পাঁচ মিশালি একটা সবজি, তারপরে ফ্রাইড রাইস, পনির আর ডাল, তারপরে চিকেনটা থাকছে, আর চাটনি, তারপরে মিষ্টি, আর পায়েস, আর দই। দেখতে থাকুন কী হচ্ছে। তো আমি পায়েসটা এখন বানাচ্ছি, তো দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। তো আমি পায়েসটা বানাচ্ছি। তো আমার 400 গ্রামের মতো চাল আছে, গোবিন্দ হচ্ছে, তার সাথে নিয়েছি চিনি, তার সাথে মিশ্রি আর কাশ্মীর, দুটো তেজপাতা নিয়ে নিয়েছি, কয়েকটা এলাচ নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি, তার সাথে নিয়ে নিয়েছি কিশমিশ, চিনিটা আছে। তো আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। তো দুধটা আমি এখন ঢেলে দিচ্ছি হাঁড়ির মধ্যে। তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচগুলো ফাটিয়ে নিয়েছি, এলাচগুলো দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা ভালো। তো দুধটা একটু ফুটিয়ে যাক, তারপরে চালটা তুলে দিই। তো আমি চালটাতে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম ধোয়ার পরে। তো এখন আবার দুধটা ফুটে গেছে, আমি এবার চালটা দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। পায়েসটা হচ্ছে হতে থাক, ততক্ষণ আমি পনিরটা বানিয়ে নেবো। পোস্ত পনির বানাচ্ছি। তো পোস্ত পনির বানাতে আমার পোস্ত মশলা নিয়েছি, পোস্ত আর কাজু বাদাম কয়েকটা নিয়েছি, আর চাল মাংস নিয়ে আনছি, একটা মশলা তৈরি করে নিয়েছি বাটির মধ্যে, পনিরটা ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। তো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি এবারে মশলাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যে আমি দিয়েছিলাম পোস্ত সামান্য, আর কাজু বাদাম, আর চাল মগজ। তো আমি এটা তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। তো আমি বাটার দিইনি, বাটার সবাই পছন্দ করেনি, তাই জন্য আমি তেল দিয়েই করলাম, সাদা তেল দিয়ে।
তো আমার ছেলে যেহেতু মিষ্টি মিষ্টি পনির খেতে পছন্দ করে, সেই জন্য আমি এইভাবে বানাচ্ছি। চিনি দিয়ে লবণ দিয়ে আর সামান্য চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে ওই জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দিব না। তো আপনারা কিভাবে বানান কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ছেলে যেভাবে খেতে ভালোবাসে ওইভাবে বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনাদের কাছে। হতে থাক, পরে ফিরে আস। এই যে আমাদের বার্থডে বয়, আপনারা সবাইকে আশীর্বাদ করবেন, যেন বড় হতে পারে, মানুষ হতে পারে। বলো কেমন আছো তোমরা সবাই, বলো বলো। তো আমার এটা কষানো হয়ে গেছে মশলাটা, আমি এগুলো পনিরটা এবার দিয়ে দিচ্ছি। তোমার পায়েসের চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো অন্যদিন আমি কম চিনি দিই পায়েসে, আর যেহেতু আজকে বার্থডে বয় পায়েসটা খাবে, সেই জন্য আমি একটু বেশি করে মিষ্টি দিয়েছি, কারণ ও মিষ্টি মিষ্টি খেতে বেশি পছন্দ করে, তাই একটু বেশি মিষ্টি দিয়েছি। এবার আমি এতে কাজুটা দিয়ে দেবো। কাজুটা আমার রোস্টেড কাজু ছিল, তাই আমি দিয়ে দিলাম ঘি এনে ভেজে। আর আমি এবার কিশমিশটা দিয়ে দিচ্ছি, এগুলো একটু সেদ্ধ হলে ভালো লাগে খেতে। আমি পায়েসে একটু পতিলা দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালো হয় আর খেতে ভালো লাগে। মিশ্রির মতোই দেখতে, তখন আমি বলেছিলাম মিশ্রি, কিন্তু এটা পতিলা, লেখা আছে নাম পতিলা, তো এটা দিয়ে দিচ্ছি। তো আমার পায়েসটা হতে থাক, আমি একটু পরে নামিয়ে নেবো। এবারে পনিরটা, পনিরটা আর একটু ফুটে যাক, তারপর আমি পনির বাটার, সানরাইসের পনির বাটার মশলাটা দিয়ে আমি নামিয়ে নেবো। আর আমি ওটা দেখাচ্ছি কি, কারণ পরবর্তী রান্না করতে হবে, তো দেখে দেখতে হবে পরে রান্নায় ফিরে আসছি। চিকেনটা প্রথম দিকে দেখাতে পারিনি, এখন দেখে কেমন হচ্ছে, পরে একদিন শেয়ার করবো আপনাদের কাছে। প্রায় রান্না হয়ে এসেছে, চাটনিটা হলে হয়ে যাবে, চাটনিটা আপনাদের সামনে শেয়ার করবো কীভাবে করছি। তো আমি এখন টমেটোর চাটনিটা বানিয়ে নেবো। তো বানাতে কী কী উপকরণগুলো লাগছে দেখে নিন। টমেটো, কাঁচা আম, আর ফোড়নের জন্য লাগছে কালো সর্ষে, একটা লঙ্কা, আর তেজপাতা, আর এটা দেখে দিই, এতে আছে কাজু, কিশমিশ সামান্য নিয়েছি। তো এটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, সামান্য অল্প করেই নিয়েছি, আর নিয়ে নিয়েছি খেজুর, আর নিয়ে নিয়েছি আমসত্ব, এইটা বাড়িতে বানিয়েছি, আর যেইটা বেশি টেস্ট করবে সেইটা হচ্ছে আম আদা, আদার মতোই দেখতে,
আর নিয়ে নিয়েছি চিনি। তেল দিয়ে দিচ্ছি, বেশি দিব না। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, লঙ্কা আর কালো সরষে। তো আমি এবারে কড়াইয়ের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। টমেটোর চাটনিতে কিন্তু বেশি লবণ দেয় না, আমি অল্পই দিলাম, বেশি লবণ পড়ে গেলে ভালো লাগবে না চাটনিটা। আমি এবারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার দেখে নিই সেদ্ধটা হয়েছে নাকি। প্রায় সেদ্ধ হয়েই আছে। এবারে আমি আমসত্ব আর খেজুরটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে পরে আসছি। ঢাকনাটা খুলে নিচ্ছি, ওই চিনিটা দিয়ে দেবো। আমার চাটনিটা হয়ে গেছে, সব শেষে আমাদেরটা দিয়ে দিচ্ছি। আমাদেরটা দিলে চাটনির টেস্টটা আসে, ভালো লাগে চাটনিটা খেতে। আমার চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কেক কাটার সঙ্গে। Happy birthday to you, 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 happy birthday to you. খাবে খাবে
খাও ও খাম না ঠিক আছে খাও নে দাদাকে দেখো আর সেদিকে দেরি আছে আর ঠিক আছে না এটা দারুণ আছে রূপটা আসতে এটা আমার বাড়িতে বাবা দিয়েছে তো আমার সব রান্না কমপ্লিট তো আজকে মেনুতে কী কী আছে দেখে নিই পায়েস এখানে পটল ভাজা বেগুন ভাজা আর ডাল আর এখানে আছে পনির ফ্রাইড রাইস আমার মেসো চলে এসেছে মেসো কেক দিয়ে দাও না কেক কাটা শেষ আর মেসো আলু ভাজা পাঁচ মিশালি একটা সবজি মাছের কারি আর এখানে চাটনি আছে আর মাংসটা কড়াইয়ের মধ্যে আছে